আমরা এখন গ্রাফিক্যালি দেখব যে অণু কীভাবে গঠিত হয়। আমরা জানি অণু হচ্ছে কোনো পদার্থের ক্ষুদ্রতম কণা, যেটা ওই পদার্থের সকল ধর্ম বজায় রাখে। তো আমরা একটা পানির অণু যদি তৈরি করি, তাহলে আমাদের লাগবে একটা অক্সিজেন। অক্সিজেনের সাথে হাইড্রোজেনের একটা পরমাণু দিলে পানি হচ্ছে না, দুইটা পরমাণু দিতে হবে, তো আমাদের ওয়াটার তৈরি হয়ে গেল। তো এটা যদি আমরা বন্ডটা যদি দেখি, 3D-তে যদি দেখি, তাহলে কেমন দেখাবে? এইখানে এইভাবে একটা অক্সিজেনের পরমাণু, তার সাথে দুইটা হাইড্রোজেন পরমাণু জোড়া লেগে আছে। তো বন্ডিং দেখলে এটা এরকম দেখাবে। তো সেই দেখা যাচ্ছে, বন্ডিং দেখলে এরকম দেখাবে। তো ঠিক একইভাবে আমরা আরেকটা জিনিস দেখতে পারি, সেটা হচ্ছে যদি যদি শুধু দুইটা হাইড্রোজেন নেই, তাহলে কি হাইড্রোজেন পরমাণু নেই, তাহলে শুধু হাইড্রোজেন তৈরি হলো, হাইড্রোজেন তৈরি হচ্ছে। এবং এটাকে যদি 3D-তে দেখি, তাহলে একটা আরেকটার সাথে এভাবে লেগে আছে, বা এইভাবে একটা আরেকটার সাথে এক এক বন্ধন। তোমরা স্ট্রাকচারাল ইয়েতে ভিডিওতে দেখেছো যে স্ট্রাকচারাল ফর্মুলা কেমনে করতে হয়, সেটা হচ্ছে একটা বন্ধন এভাবে থাকে, মানে একটা অণু আরেকটা অণুর সাথে এক বন্ধন, একটা রেখার সাথে জড়িত। তো এরপরে আমরা যদি দেখি, অক্সিজেন দুইটা, একটা পরমাণুতে কিছু হয় না, কিন্তু দুইটা পরমাণু নিলে অক্সিজেন তৈরি হচ্ছে, দুইটা পরমাণু পাশাপাশি গেলে। আবার দুইটা হাইড্রোজেন পাশাপাশি গেলে, এর আগেও দেখেছি দুইটা হাইড্রোজেন তৈরি হচ্ছে, হাইড্রোজেন পরমাণু তৈরি হচ্ছে। নেক্সট দেখি আমরা, একটা নাইট্রোজেন, কিচ্ছু হচ্ছে না, নাইট্রোজেন দুইটা পরমাণু একসাথে আসলে নাইট্রোজেন তৈরি হচ্ছে, তার মানে N2 হচ্ছে তার সংকেত। আবার একটা দুইটা নাইট্রোজেনের সাথে একটা অক্সিজেন যদি দেই, নাইট্রাস অক্সাইড তৈরি হচ্ছে। আবার দুইটা অক্সিজেন যদি দেই, N2O2, তাহলে কিছুই হচ্ছে না। আর একটা কার্বন যদি দিয়ে দিই এখন, তাও হচ্ছে না, এখানে দূরে চলে যাচ্ছে সে, মানে এটা পূর্ণ হয়ে গেছে। তো আমরা দেখি কার্বন, কার্বনের সাথে যদি একটা অক্সিজেন দেই, কার্বন মনোক্সাইড হচ্ছে। এটা গ্রাফিক্যালি দেখতে গেলে এরা এই রকম বন্ড তৈরি করে আছে, এটা হচ্ছে কোঅর্ডিনেটেড বন্ড হিসেবে একটা একটার সাথে জোড়া লেগে আছে। তো এর সাথে অক্সিজেন যদি আরেকটা দেই, তাহলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, কার্বন অক্সিজেন অক্সিজেন, তাহলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, এটা অক্সিজেন হয়ে যাচ্ছে। অক্সিজেন যদি এটার সাথে নেই, কার্বন মনোক্সাইড, এটা নিলে কার্বন অক্সিজেন অক্সিজেন আলাদা হয়ে যাচ্ছে। এরকম নাইট্রোজেনের সাথে শুধু একটা অক্সিজেন দেই, নাইট্রিক অক্সাইড, দুইটা অক্সিজেন দিলে নাইট্রোজেন ডাইঅক্সাইড হয়ে যাচ্ছে। আবার যদি একটা কার্বন দেই, কিচ্ছু হচ্ছে না, মৌল হচ্ছে, কিন্তু কিছু দেখা যাচ্ছে না, আলাদা আলাদা হয়ে যাচ্ছে। তো এইভাবেই পরমাণু অণু গঠন হয়। তো আমরা মাল্টিপুল ইয়েতে যদি দেখি, কার্বন অক্সিজেন, কার্বন মনোক্সাইড, আরেকটা অক্সিজেন যদি দেই, কার্বন ডাইঅক্সাইড হবে, তারপর যদি নাইট্রোজেন দেই আর অক্সিজেন যদি নিয়ে এসে পড়ি এখানে, যদি আমরা হাইড্রোজেন বারবার দিতে থাকি, তাহলে হাইড্রোজেন হয়ে গেছে। এখন চারটা হাইড্রোজেন যদি নিতে চাই, এ একটা, এ একটা, আরেকটা হাইড্রোজেন হয়ে গেল, এ একটা, এ একটা, তিনটা হাইড্রোজেন, এ একটা, এ একটা, চারটা হাইড্রোজেন হয়ে গেছে। তো আমরা যদি এখন N তিনটা H যদি দেই, 2 3S যদি দেই, তাহলে অ্যামোনিয়া তৈরি হয়ে যাচ্ছে। তার মানে এভাবেই এভাবেই আমাদের অণুগুলো গঠিত হয়। তারপর আবার যদি দেখি, লাস্ট যদি দেখি, কার্বন মনোক্সাইড, এখন যদি একটা হাইড্রোজেন পরমাণু দেই আর একটা যদি ক্লোরিন দেই, তো হাইড্রোজেন ক্লোরাইড হয়ে যাচ্ছে, হাইড্রোক্লোরাইড অ্যাসিড হয়ে যাচ্ছে। আবার যদি আরেকটা দেই, নিচ্ছে না, চলে আসতেছে। আর এখান থেকে যদি একটা দেই আর একটা হাইড্রোজেন যদি দেই, তাহলে পানি হয়ে যাচ্ছে। কার্বন ডাইঅক্সাইড সাথে যদি দেই, কার্বন মনোক্সাইড হয়ে যাচ্ছে।
দুটো অক্সিজেন পাশাপাশি হয়ে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড হয়ে যাচ্ছে। এখন যদি এটা দেই নাইট্রিক অক্সাইড হয়ে যাচ্ছে, এটা যদি আরেকটা দেই কিচ্ছু হচ্ছে না, নাইট্রিক দুইটা নাইট্রিক অক্সাইড হয়ে গেছে, এখানে এখানে নাইট্রিক অক্সাইড হয়ে গেছে। মাঝখানে যদি কার্বন নিয়ে আসি, যদি হচ্ছে কিন্তু কোনো পরমাণু অণুর আমাদের জানা কোনো অণুর শেপ তারা নিচ্ছে না। তো আমরা যদি এখন একটা ফ্লোরিন নেই, তাহলে হাইড্রোজেন ফ্লোরাইড হয়ে যাচ্ছে। আর যেটা কার্বন নেই আর তার সাথে হাইড্রোজেন নেই, এটা কিছুই হচ্ছে না। ক্লোরিন নেই, তার সাথে যদি এ ফ্লোরিন নেই, হচ্ছে না, হচ্ছে না, এগুলো কোনো পরমাণু তৈরি হচ্ছে না। তো এইভাবেই আমরা বিভিন্ন অণুর গঠন করতে পারি, পরমাণু মিলিয়ে একটা আরেকটার সাথে বন্ধন তৈরি করে অণুর সৃষ্টি হয়।